আপনি যদি খুব দ্রুত গতিতে ইংলিশ টাইপ করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা দেখলে আপনি খুব দ্রুত গতিতে ইংলিশ টাইপ করতে পারবেন। তো আমরা ডিফল্টভাবে বা আমরা ফোন কেনার পর যে কিবোর্ডটি ইনস্টল করে নিই তার নাম হচ্ছে রিদমিক কিবোর্ড, কারণ এটা দিয়ে আমরা বাংলা লিখতে পারি। আমরা সবাই রিদমিক কিবোর্ড বেশি ইউজ করে থাকি, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি এইভাবে টাচ না করে বা ভয়েস কমান্ড না দিয়ে কিভাবে ইংলিশ টাইপ করবেন খুব দ্রুত গতিতে, এবং ওই কিবোর্ডটা একদম সিকিউর একটা কিবোর্ড। সিকিউর বলতে হচ্ছে যে আপনার সব ডাটাগুলো একদম এনক্রিপ্ট থাকবে, কারণ হচ্ছে এটা গুগলের কিবোর্ড, তো গুগলের প্রাইভেসি কীরকম হার্ড এটা আপনারা সবাই জানেন। তো কথা না বাড়ে চলুন সরাসরি কাজে চলে যাচ্ছি। তো সবার প্রথমে আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ করবেন হচ্ছে জিবোর্ড লিখে, জিবোর্ড। তো জিবোর্ড লিখে সার্চ করলে একটা কিবোর্ড পেয়ে যাবেন, এটা গুগলের কিবোর্ড। এটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকেও ক্লিক করে ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে? তো এটাকে ইনস্টল করে আপনারা যেভাবে অ্যাক্টিভ করবেন তা হচ্ছে প্রথমে আপনার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট নামে একটা অপশন আছে, আর যারা শাওমি ইউজার তারা চলে যাবেন অ্যাডিশনাল সেটিংসে। অ্যাডিশনাল সেটিংসে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন যে কারেন্ট কিবোর্ড। তো কারেন্ট কিবোর্ড এখানে আপনাদের যদি সোয়াইপ কিবোর্ড বা রিদমিক কিবোর্ড অন্যটা দেওয়া থাকে আপনারা এখান থেকে প্রথমে জিবোর্ডটা সিলেক্ট করবেন। তার মানে এখন আমাদের কিবোর্ডটা হচ্ছে গুগল কিবোর্ড আমরা সিলেক্ট করলাম। তো এরপর আপনারা আরেকটু নিচে যাবেন, জিবোর্ডে অপশন দেখতে পাচ্ছেন এখানে যাবেন। তো এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজেস নামে আরেকটা অপশন আছে, এখানে যাবেন। তো এখান থেকে আপনারা চাইলে বাংলা কিবোর্ডটা অ্যাড করতে পারেন বাংলা লেখার জন্য। তো এখানে অ্যাড কিবোর্ডে যাবেন, এখান থেকে সার্চ করেন বাংলা লিখে। তো বাংলা লিখে সার্চ করলে আপনার বাংলা ইন্ডিয়া অথবা বাংলাদেশি দুইটা কিবোর্ড পেয়ে যাবেন। আপনি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান অথবা আপনি বাংলাদেশি হলে যে কোনো কিবোর্ড নিতে পারেন, তাতে সমস্যা নেই। তো আমি বাংলাদেশি, তো সো বাংলাদেশি কিবোর্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনাদের আরেকটা অপশন আছে হ্যান্ড রাইটিং, এই অপশনটাও সিলেক্ট করতে পারেন অথবা নাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর ডান ক্লিক করবেন। তো আমরা এখন টাইপ করব খুব স্পিডে, এর জন্য আমরা একটা মেসেজ অপশনে গিয়ে একটা মেসেজ লিখি, যেমন আচ্ছা এগুলো আমি প্রথমে কেটে দিই। তো আপনারা আমার থিমের কিবোর্ডের কালারটা দেখতে পাচ্ছেন যে অন্য ধরনের কালার আছে, তো আপনারা চাইলে এই কালারটা চেঞ্জ করেও নিতে পারেন অথবা আপনাদের ডিফল্টভাবে হোয়াইট দেওয়া থাকবে। আর এই গুগল কিবোর্ডে অনেক ধরনের ফিচার দেওয়া আছে, যেমন আপনি এখান থেকে গিফ নিতে পারেন, মানে গিফ ভিডিও পাঠাতে পারেন, তারপরে হচ্ছে যে আপনি এখান থেকে গুগলের সাহায্যে ট্রান্সলেট করতে পারেন, তারপর বিভিন্ন ধরনের ইমোজি এগুলো পেয়ে যাবেন, অনেক ধরনের ইমোজি দেওয়া আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এরপর আপনি এখান থেকে এই কিবোর্ডের থিমটা চেঞ্জ করতে পারবেন। কিবোর্ডের থিম চেঞ্জ করার জন্য জাস্ট এই থিম প্যালেটে ক্লিক করবেন, এবং এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ধরনের থিম দেওয়া আছে, চাইলে আপনি এখান থেকেও কোনো কালার, কোনো ওয়ালপেপার চেঞ্জ করতে পারেন, সরি চুজ করতে পারেন। তো আমি এখান থেকে আমি এই ডার্ক থিমটা নিলাম। তো চলুন এবার দেখি আমরা কিভাবে খুব স্পিডে টাইপ করা যায়। যেমন আমি লিখব হাও আর ইউ, হাও আর ইউ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোনো কিছু মানে এইভাবে টাচ না করে খুব সুন্দরভাবে ইজিলি আমি লিখতে পারতেছি, আমি খুব সহজে আমাকে টাচ করতে হচ্ছে না। আপনারা কিভাবে লিখবেন তা হচ্ছে, যেমন আপনি যদি হাও লিখতে চান তাহলে এইচ থেকে ওতে যাবেন, ও থেকে, এবং সরাসরি ডাব্লিউতে সোয়াইপ করবেন। এই পর্যন্ত গেলাম এবং এখান থেকে এখানে চলে গেলাম, ওকে এগেন এইচ থেকে এখানে গেলাম এবং এখান থেকে সরাসরি এখানে চলে গেলাম। তো আপনারা এইভাবে খুব ইজিলি ইংলিশ টাইপ করতে পারবেন। আর গুগল কিবোর্ড হচ্ছে সব থেকে ভালো একটা কিবোর্ড, আপনারা এটা নিশ্চিন্তে ইউজ করতে পারেন, এটা গুগলের প্রোডাক্ট। তো আশা করি যে এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে। যদি ভিডিওটা হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।